হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আমার আজকের ব্লগটি হচ্ছে আমার প্রিভিয়াস ব্লগের পরের থেকে, মানে গতকালকে আমি যে ব্লগটা আপলোড করেছিলাম সেটার পর থেকে হচ্ছে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দুইটা পার্টে হচ্ছে আমি একদিনের ব্লগটা শেয়ার করছি আর কি। তো গতকালকের ব্লগে আপনারা লাস্টের দিকে দেখতেই পেয়েছেন, আমরা হচ্ছে মিঠাইয়ে হালকা কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। তো ওখান থেকে বের হয়ে এখন আমরা চলে আসলাম শপিং মলে। আর আজকে আমরা এসেছি নতুন একটা শপিং মলে, এটা হচ্ছে কুমিল্লাতে নতুন হচ্ছে। অনেক বছর আগে থেকে এটার কাজ চলতেছিল, তো কিছুদিন আগে হচ্ছে এটার উদ্বোধন হয়েছে। আর বাংলাদেশের মধ্যে তৃতীয় সর্ববৃহত্তম মার্কেট হচ্ছে এখন আমাদের কুমিল্লায়। এটার নাম হচ্ছে এসআর প্ল্যানেট। তো এটার নাম হয়তো অনেকেই শুনে থাকবেন যারা কুমিল্লায় অথবা কুমিল্লার আশেপাশে আছেন। বিশাল বড় মার্কেট হচ্ছে, যমুনা ফিউচার পার্ক আর বসুন্ধরা সিটির পরেই হচ্ছে এটা কুমিল্লাতে অবস্থিত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মার্কেট, যেটা আমরা অনেক বছর আগে থেকেই শুনে আসতেছি। তো যখন এটার কাজ পুরোপুরি কমপ্লিট হবে তখন বোঝা যাবে আর কি। তো এখনও কাজ চলতেছে আর কিছু দোকানপাট হয়েছে, আর বেশিরভাগই এখনও হয় নাই। আর এখানে সিনেপ্লেক্সও এখনও কমপ্লিট হয় নাই। আশা করতেছি এটার কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো খুবই সুন্দর একটা মার্কেট হবে কুমিল্লার মধ্যে সবচেয়ে বড়। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা ওই যে মিঠাই থেকে বের হয়ে তো সামনে একটু এগিয়ে আসাতেই দেখলাম যে এসআর প্ল্যানেটের পেছনের দিকের গেটটা আর কি। তো আমরা পেছনের দিকের গেট দিয়ে ঢুকেছি আর সামনের দিকের গেট দিয়ে বেরও হই নাই, যাইও নাই ওই সাইডটাতে, কারণ এটা বিশাল বড়, হাঁটতে হাঁটতে অনেক সময় লাগবে। তো আমরা হচ্ছে এখান থেকে কিছু কেনাকাটা করব। আসলে সত্যি কথা বলতে এখান থেকে শপিং করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই মার্কেটের ভেতর ঢুকি নাই, যেহেতু আজকেই ফার্স্ট আসছি। তো এখানে কি কি দোকানপাট হয়েছে বা কি কি পাওয়া যাবে এটা সম্পর্কে কিন্তু আমাদের মানে আইডিয়া ছিল না যে এখনও ভালো করে দোকানপাট হয়েছে কি না। তো সামনে পড়লো, ভাবলাম যে ঘুরে যাই। আর আমরা হচ্ছে ইস্টার্ন প্লাজায় আজকে যেতাম, ইস্টার্ন প্লাজা থেকে শপিং করতাম। তো এটার ভেতর আসার পর দেখলাম যে মেয়েদের অনেকগুলো শপ হয়েছে, আর আমি হচ্ছে কুর্তি আর প্লাজো নিব। তো সেজন্য এখানে দেখলাম যে কুর্তিরও মোটামুটি ভালোই দোকানপাট আছে। তো আমরা বেশ কয়েকটা দোকানপাট ঘুরে দেখছিলাম। আসলে আমি যে টাইপের কুর্তি চাচ্ছিলাম আমার মন মতো আমি শেষ পর্যন্ত পেয়েও গিয়েছি এখানে। তো ভালোই হয়েছে, ঘুরতে এসে শপিং করা হয়ে গেল। তো আমি এখান থেকে হচ্ছে আমি সিম্পলের মধ্যে বাসায় পরার জন্য একটু লং টাইপের কুর্তিগুলো চাচ্ছিলাম। তো ঘুরতে ঘুরতে দুই তিনটা দোকানে আমি হচ্ছে আমার মনের মতো কুর্তি পেয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে এখানে যেহেতু পেয়ে গিয়েছি আর ইস্টার্ন প্লাজায় যাব না, এখান থেকেই কিনে নিব, মানে একদম সিম্পল কুর্তিগুলো আর কি, দেখতেও স্টাইলিস্ট। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কেনাকাটা করব, করে তারপর হচ্ছে বের হয়ে যাব আর কি, আর পুরোটা ঘুরবো না, কারণ পুরোটা ঘুরতে অনেক সময় লেগে যাবে। তো বিশাল বড় মার্কেট, তো আমার এত হাঁটাহাঁটি করতেও ইচ্ছে করতেছিল না। তো আমার শপিংগুলো শেষ হলেই আমরা এখান থেকে বের হয়ে যাব। ভালোই লেগেছে মার্কেটটাতে এসে। আর এখানে থ্রি পিসের কালেকশনও অনেক ভালো ভালো ছিল, ভালো কোয়ালিটির ছিল যতটুকু দেখেছি। তো আমরা সেকেন্ড ফ্লোর পর্যন্তই এসেছি, তার উপরে আর যাব না। তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে মেয়েদের শপ, তারপর এখানে বেবি শপও আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। তো আপনারা যারা কুমিল্লার ভেতরে আছেন, এখনও আসেন নাই এসআর প্ল্যানেটে, এসে ঘুরে দেখতে পারেন। তো আমি দেখতেছিলাম আমাকে কোন কুর্তিগুলো বেশি মানাবে। তো আজকের ড্রেসগুলো বরাবরের মতো আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়েছে, আর প্লাজোগুলোও ও পছন্দ করেই কিনে দিয়েছে। তো আমার হাজব্যান্ডের সাথে শপিং করতে আমার ভীষণ ভালো লাগে। তো বিয়ের পর আর একা একা শপিং করা হয় না, ওর সাথেই শপিং করি, আর ও শপিং খুব ভালো করতে পারে। আর আমি যখন আগে একা একা শপিং করতাম আমি আসলে প্রাইসের ব্যাপারগুলো এত বেশি বুঝতাম না, খুব একটা কথাও বলতাম না প্রাইস নিয়ে। তো আমাকে যত বলা হতো তত দিয়ে আমি নিয়ে নিতাম, কিন্তু ওর সাথে শপিং করে আমার অনেক আইডিয়া হয়েছে। মাশাল্লাহ খুবই ভালো শপিং করে, তো ওর চয়েসও অনেক ভালো, আর আমার আর ওর চয়েস একদম মিলে যায়।
তো কেনাকাটার ক্ষেত্রে ওর আবার আইডিয়া অনেক ভালো, প্রাইসের ক্ষেত্রেও আইডিয়া ভালো। তো আমার আজকে শপিংগুলো হচ্ছে আমার বাসার জন্য শপিং, মানে বাসায় পরার আর কি নর্মাল ড্রেস। আর ও হচ্ছে থ্রি পিস কিনে দিতে চেয়েছিল, বারবার করে বলতেছিল যে দুই একটা থ্রি পিস ওর অনেক পছন্দ হয়েছে, বলতেছে নিয়ে নেয়ার জন্য, কিন্তু আমি নেই নাই কারণ আমি মাত্র ঈদেই থ্রি পিস নিয়েছি, তো এখন আর থ্রি পিস নিব না। তো জুতাও কিনে দিতে চেয়েছিল, জুতাও আমি নেই নাই কারণ আমার অসংখ্য জুতা, শুধু শুধু অপচয় করে লাভ নেই। আর আমার হাজব্যান্ড হচ্ছে যখন শপিং করতে আসি ও দেখা যায় যদি মানে মনে মনে ভেবে থাকি যে একটা কি দুইটা কিনবো, সে জায়গায় ও তিনটা চারটা কিনে দেয়। আমার আব্বুর মতোই, আমার আব্বু আগে এরকম করতো যখন শপিংয়ে যেতাম, তো অনেকগুলো ড্রেস কিনে দিত একসাথে। তো আমার আজকের কেনাকাটার মধ্যে ছিল আমার বাসায় পরার সিম্পল ড্রেস, আর হচ্ছে স্লিপার নিয়েছি বাসায় পরার জন্য, আর হচ্ছে আমার প্রয়োজনীয় টুকিটাকি যে জিনিস আমি কসমেটিক্স হিসেবে ব্যবহার করি, মানে দৈনন্দিন ব্যবহারের আর কি। তো যাই হোক, আমরা এখন আমাদের শপিংটা শেষ করে তারপর বের হয়ে যাব সাথে সাথেই, আর যাওয়ার পথে হচ্ছে ফুচকা খেয়ে নিব। ওই যে এর আগের বার কুমিল্লা এসে যেখানে ফুচকা খেয়েছিলাম, ওয়েল ক্যাফে অ্যান্ড দই ফুচকা, ওখানেই খাবো, কুমিল্লা পুলিশ লাইনে ওইটা। তো যাওয়ার পথে ফুচকা খাবো। তো এই তো আমরা হচ্ছে নেমে যাচ্ছি, আমাদের কেনাকাটা শেষ, এখন বের হয়ে যাব। আমরা ফুচকা খেতে চলে আসছি ওয়েল ক্যাফে অ্যান্ড দই ফুচকাতে। তো আমরা হচ্ছে নর্মাল ঝাল ফুচকাটা অর্ডার করেছি, আর আজকের ফুচকাটা এত পরিমাণে ঝাল ছিল যে আমি আমার লাইফে কখনো এত ঝাল ফুচকা খাই নাই। তো আমার হচ্ছে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, মানে এত পরিমাণে ঝাল ছিল, পুরা মুখের ভেতর চারপাশ জ্বলতেছিল, গলাও জ্বলতেছিল। তো মজা ছিল এমনিতে, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে এত বেশি একটা ঝাল লাগে নাই, কারণ সে ঢাকাতে বোম্বাই মরিচের ফুচকা খেয়ে আসছে, ওইটা নাকি আরও বেশি ঝাল ছিল। ঝাল ওইটা হবে কারণ ওইটা যেহেতু বোম্বাই মরিচের ছিল, আর এখানের ঝালটা ছিল শুকনা মরিচের, যার কারণে এই ঝালটা খুবই জ্বালা পোড়া করতেছিল মুখের ভেতরে।
তো প্রচণ্ড বেশি ঝাল দিয়ে দিয়েছে। যদিও আমি বলেছিলাম যে ঝাল করে দিবেন, কিন্তু এত বেশি ঝাল দিবে আমার আইডিয়া ছিল না, প্রচণ্ড ঝাল ছিল, কি বলবো, মানে বুঝাতে পারবো না, এত ঝাল ছিল যে আমি লাইফে কখনো এত ঝাল ফুচকা খাই নাই। পুরো মরিচের গুঁড়া ঢেলে দিয়েছে ফুচকার মধ্যে। তো যাই হোক, খেয়ে নিয়েছি, কারণ ফুচকা একটু ঝাল ঝাল খেতে ভাল লাগে, কিন্তু এত বেশি ঝাল আবার না, আর টকটা একদম গরম ছিল। আর আজকে বাসায় গিয়েও দেখি সন্ধ্যার নাস্তায় আম্মু চটপটির আয়োজন করে রেখেছে, তো সন্ধ্যায় আবার চটপটি খাওয়া হবে। তো আমরা বাসায় চলে আসছি, আর বাসায় আসার কিছুক্ষণ পর হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, এই কয়েকদিন থেকেই শুধু বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তা খাবো, এখানে আম্মু হচ্ছে চটপুটির আয়োজন করেছে আজকে। তো চটপুটির জন্য এখানে আমার ছোটো বোন টক বানিয়ে নিয়েছে, টকটা অনেক মজার ছিল। আর এখানে ফুচকা বানিয়ে তারপর ফুচকাগুলো ভেঙে নেওয়া হচ্ছে, চটপুটির বোটও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আজকে চটপটি আম্মু আর আমার ছোটো বোন মিলেই সব কিছু রেডি করেছে। তো এখন আমরা সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিব। আর আজকে চটপটিটাও অনেক মজার ছিল, তবে আজকে মানে খাওয়ার খুব একটা রুচি ছিল না, ওই যে ফুচকা খেয়ে আসছি সেজন্য আর চটপটিটা খেতে ইচ্ছে করতেছিল না, তারপরও খেয়ে নিয়েছি। তো এখানে আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য নিয়ে আসছি চটপটি বানিয়ে রুমে। তো কম করেই নিয়েছিলাম, সব উপকরণগুলো নেয়ার পর অনেক বেশি দেখাচ্ছে, যদিও আমরা পুরোটা দুজন কেউই কমপ্লিট করতে পারি নাই, অর্ধেক অর্ধেক খেয়েছি। তো অনেকেই হচ্ছে আমার কাছে চটপটির রেসিপিটা চান, আসলে রেসিপিটা তো আমি ব্লগে প্রায় সময়ই দেখিয়ে থাকি, যে বোটটাকে আগের রাতে ভিজিয়ে রাখা হয়, তারপর হচ্ছে রাঁধুনি যে চটপটির মশলাটা ওইটাই শুধু দেয়া হয়, আর সাথে হচ্ছে লবণ দেওয়া হয় বোটটা সিদ্ধ করার সময়, আর চটপটির মশলাটা দিয়ে বোটটা সিদ্ধ করা হয়, সাথে দেয়া হয় আলু কুচি। তো এই দিয়ে হচ্ছে বোটটাকে আম্মু প্রেশার কুকারে সিদ্ধ করে নেয়। তো আমার গত কিছুদিন আগের ব্লগগুলোতেও আমি দেখিয়েছি কীভাবে করে চটপটিটা বানায়, আর ফুচকাটা তো নর্মালি আমরা যেভাবে পরোটার ডো তৈরি করি ওইভাবে করে বানিয়ে নেয়, আর লাগে সালাদ আর ডিম। সব কিছু রেডি করতে একটু সময় লাগে, কিন্তু বানানোটা কিন্তু সহজই। তো চটপটি খাওয়ার পর এখন হচ্ছে আইসক্রিম খাবো, আইসক্রিমের কথা ভুলে গিয়েছিলাম। তো এখন আমরা সবাই এখন আইসক্রিম খেয়ে নিব, সবার জন্য এখন নিয়ে নিচ্ছি বাটিতে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে, আর সাথে সাথেই ভিডিওটি দেখতে পারবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।